আজ লাভপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে এবং স্বৈরাচারের বিরুদ্ধে এক পদযাত্রার আয়োজন করা হয়েছিল। পদযাত্রাটি লাভপুর ষষ্ঠীনগর থেকে থানার সামনে হয়ে লাভপুর পুরাতন বাসস্ট্যান্ডে এসে শেষ হয়, যেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সহসভাপতি আব্দুল মান্নান সাহেব এবং ব্লক সভাপতি তরুণ চক্রবর্তী সহ ব্লকের অন্যান্য আধিকারিকগণ।